You're নিজ ঘর ত্যাগ করে অন্য ঘরে আশ্রয় অতঃপর আবারও পুরনো ঠিকানায় ঠাই নিচ্ছেন আলোচিত ব্যারিস্টার নাজমুল হুদা দল পাল্টিয়ে আবারও বিএনপিতে যোগদান করছেন তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খুলতে চাচ্ছেন না ব্যারিস্টার নাজমুল হুদা মঙ্গলবার বিষয়টি এই প্রতিবেদককে একটি সূত্র নিশ্চিত করেছে সূত্রের দাবি শেষ মুহূর্তে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন সদ্য আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র তোলা নাজমুল হুদা তবে বিএনপিতে ফিরে তিনি নির্বাচন করবেন না নির্বাচন করবে তার কন্যা কিন্তু তিনি সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে থাকবেন এদিকে নাজমুল হুদাও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন বিষয়টি এক প্রকার এডিয়ে যাচ্ছেন। তবে সূত্র বলছে পুনরায় ফেরার বিষয়ে মুখ খুলতে গেলে প্রকারি হয়রানিতে পড়বেন নাজমুল হুদা কিন্তু লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গতকাল সোমবার একাধিকবার কথা বলেছেন ব্যারিস্টার হুদা আলোচনাও ইতিবাচক হয়েছে উল্লেখ্য নিজ দল বিএনপি ছেড়ে প্রথমে তৃণমূল বিএনপি পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলে যোগদান করে সমালোচিত হন সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা রাজনীতিতে শেষ বলে কিছু নেই এখন শুরু করে গত মাস দুয়েক পিছন ফিরে তাকালেই স্পষ্ট বোঝা যায় যারা আজীবন আওয়ামী লীগ ঘরানা রাজনীতি করেছে তারা যোগ দিচ্ছে বিএনপিতে এবার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হারাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সহ আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন মঙ্গলবার রাত আটটায় লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন আওয়ামী লীগের নেতাকর্মী সারা দেশের মতো লালমনিরহাটেও নিজের ভুল বুঝতে পেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে বিএনপিতে যোগদান করছে আজও অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে বিএনপিতে যোগদান প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বলেন তিনি একজন ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরও যুবলীগের সন্ত্রাসী নেতাকর্মীরা তার উপর নগ্ন হামলা চালায় ওই হামলায় তিনি মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি এই হামলার অভিযোগ করেও কোনো বিচার পাননি উল্টো তারই দোষ ধরে ভুল স্বীকার করতে বলা হয় তিনি আরো বলেন এজন্যই আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করে প্রায় অর্ধশতাধিক সহকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন